হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি কারিগরি প্রশিক্ষণমূলক চ্যানেল সান বাংলা টেকনোলজিতে। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে কি করে একটি সুইচ দিয়ে একটি বাতি জ্বালাতে হয়। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে দুইটি সুইচ দিয়ে আপনি কিভাবে দুটি বাতি জ্বালাবেন। তো শুরুতে আমরা একটা ছোটোখাটো সেট আপ করে রেখেছি, যেটা হচ্ছে এখানে দুইটা সুইচ, একটা দুইটা, আর এটা তো একটা ফিউজ, এটা হচ্ছে যে তার অপর প্রান্ত। এখানে একটি করে হোল্ডার আমরা বসিয়ে রেখেছি। শুরুতে আমরা যেটা করব এটা হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার থেকে একটি সংযোগ আমরা নিব। সার্কিট ব্রেকারের আউটপুটে আমরা লাল তারটি সংযোগ করে দিচ্ছি। লাল তারটি দিয়ে আমরা ফেজ কানেকশনটি নিচ্ছি সুইচ বোর্ডের জন্য, এবং অপর কালো তারটি দিয়ে আমরা নিউট্রাল সংযোগ নিচ্ছি। আমরা ফিউজের নিচের যে টার্মিনালটা আছে এই টার্মিনালটাতে আমরা ইনপুট ফেজটা সংযোগ দিয়ে দিব। এখন ফিউজের অপর টার্মিনাল থেকে সংযোগ নিয়ে আমরা বাড়তি তারটাকে কেটে দিচ্ছি। সংযোগ নিয়ে আমরা সুইচের প্রথম সুইচটির নিচের টার্মিনালের সঙ্গে সংযোগ দিব। এবং এর সাথে আমরা অপর সুইচে একটি সংযোগ নেওয়ার জন্য দুইটি তার, দুইটি কেবলকে একসাথে সংযোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি কেবল দিয়ে আমি এখানে নিয়ে এসেছি সংযোগ সুইচের নিচের ইনপুট টার্মিনালে, ঠিক ওইখান থেকে আরেকটি সংযোগ আমরা অপর সুইচে নিয়ে যাচ্ছি। সুইচের বাড়তি অংশের তারগুলো আমরা প্লায়ার দিয়ে কেটে দিতে পারি অথবা বাঁকা করে দিতে পারি যেন আমাদের হাতে না লাগে। আমরা সার্কিট ব্রেকার থেকে একটি সংযোগ নিয়ে এসেছি সুইচ ফিউজের নিচের টার্মিনালে দিলাম, এবং ফিউজের অপর টার্মিনাল থেকে প্রথম সুইচটির নিচের টার্মিনালে এবং প্রথম সুইচটির নিচের টার্মিনালের সাথে দ্বিতীয় সুইচটির নিচের টার্মিনাল একসাথে সংযোগ করে দিয়েছি। এখন আমরা প্রথম সুইচটি থেকে প্রথম হোল্ডারের জন্য একটি সংযোগ নেব। দ্বিতীয় সুইচটির থেকে দ্বিতীয় হোল্ডারের জন্য আমরা একটা তার নিয়ে নিলাম সংযোগ করব। সাধারণত সুইচের জন্য তার ইনসুলেশন 5 মিলিমিটার অপসারণ করতে হয়। যদি 5 মিলিমিটার করেন তাহলে আপনাকে পরবর্তীতে তারটি আর কাটা ছেঁড়া করতে হবে না। তো আমাদের সুইচ বোর্ডে সংযোগ হয়ে গেছে,
একটি তার আমরা সার্কিট ব্রেকার থেকে নিয়ে এসে ফিউজের নিচে টার্মিনালে দিয়েছি অর্থাৎ ইনপুটে ফিউজের উপরের টার্মিনাল থেকে অর্থাৎ আউটপুট থেকে একটি তার সুইচের ইনপুটে দিয়েছি অর্থাৎ নিচের টার্মিনালে এবং এটা থেকে দ্বিতীয় সুইচের ইনপুট নিয়েছি এবং প্রথম সুইচ থেকে উপরের টার্মিনাল থেকে একটি তার বের করেছি এবং দ্বিতীয় সুইচের উপরের টার্মিনাল থেকে একটি তার বের করেছি এই হোল্ডারের জন্য আমাদের সুইচবোর্ডের কাজ শেষ এখন আমরা এই বাতিতে একটি ফিউজ সুইচ থেকে আসা ফেজটি এবং বাতির নিউট্রালের জন্য একটি নিউট্রাল তার সংযোগ করব এখন আমরা বোর্ডটিকে বসিয়ে দেব স্ক্রু দিয়ে আমরা সুইচ হতে প্রথম সুইচটি হতে আসা আউটপুটের তারটিকে এই হোল্ডারে দিয়েছি এবং এই হোল্ডারের সাথে নিউট্রাল সংযোগের জন্য একটি কালো তার নিয়ে এসেছি বের করে এখন আমরা এই অপর সুইচ থেকে আসা তারটি আমরা এই হোল্ডারে সংযোগ দেব এবং এই বাতির জন্য একটি নিউট্রাল সংযোগ বের করব আমরা প্রয়োজন মতো তার রেখে বাকিটা কেটে দিব আমরা এখন এই সবগুলো নিউট্রাল সংযোগ একসাথে করব এটা কম্বিনেশন প্লায়ার এর সাহায্যে সবগুলো সংযোগ একসাথে দিয়ে দেব এখন আমরা এই সংযোগটাকে ট্যাপিং করে দিব কমপক্ষে সর্বনিম্ন 2 মিলিমিটার পরিমাণ টেপ আপনাকে ইনসুলেশন টেপ পেঁচাতে হবে এখন আমাদের সংযোগ দেওয়া শেষ আমরা সুইচবোর্ডটা আটকে দিই স্ক্রু দ্বারা Thank you.
সমস্ত চ্যানেল গুলো আমরা আটকে দেব। শেষ এখন আমরা আমাদের জবটাকে পরীক্ষা করে দেখব যে ঠিক আছে কিনা লাতি দিয়ে। এখানে একটি সিএফএল বাতি এবং একটি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প 200 ওয়াটের আমরা সংযোগ করেছি। আমরা সার্কিট ব্রেকারের ইনপুট টার্মিনালে এখন লাইন দিব। সুইচটা অফ করে সার্কিট ব্রেকার অন করলাম। আমরা প্রথম বাতিটি জ্বালিয়ে দেখি, বাতিটা জ্বলে উঠেছে। এটা অফ করলাম, দ্বিতীয়টি জ্বালালাম, এটিও জ্বলছে। দুটোটা অফ করলাম। এখন দুটো বাতি আমরা একসাথে জ্বালিয়ে দেখি। হ্যাঁ, আমাদের জবটি কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য।